आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। উষ্ণ সংবর্ধনায় ভাষলেন নবনিযুক্ত জেলা কংগ্রেস সভাপতি। চৈত্র ঝড়ে তছনছ দক্ষিণ ধলাইর বেশ কয়েকটি গ্রাম, ব্যাপক ক্ষয়ক্ষতি। চুরাইবাড়িতে 50 লক্ষাধিক টাকার শুকনো গাঁজা সহ আটক চার পাচারকারী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রবিবার গুয়াহাটি থেকে শিলচর কুমিরাম বিমানবন্দরে অবতরণের পর উষ্ণ সংবর্ধনায় ভাসলেন শিলচর জেলা কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি অভিজিৎ পাল। তাকে স্বাগত জানাতে কুমিরাম বিমানবন্দরে ভিড় জমান দলীয় কর্মী ও সমর্থকরা। উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে তাকে সম্বর্ধনা জানান কর্মী সমর্থকরা। এদিন কুম্বিরগ্রাম থেকে বিশাল মিছিলের মাধ্যমে নবনিযুক্ত জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল শিলচরের উদ্দেশ্যে রওনা দেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, এই দায়িত্ব তাকে অর্পণ করায় তিনি সর্বভারতীয় সভাপতি, প্রদেশ সভাপতি, স্থানীয় বিধায়ক সহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি তৃণমূল স্তরের কর্মী ও জেলার বরিষ্ঠ নেতাদের সহযোগিতায় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। জেলার মতন একটা এত বড় জেলা, যেখান থেকে মনিলোক চৌধুরী মাস প্রয়াত নেতা সন্তোষ মোহন দেব এই কাছাড় জেলাতে গিয়ে সমগ্র ভারতবর্ষের নেতৃত্ব দিয়েছেন, আজকে এই জেলাতে আমাকে আজকে জেলা কংগ্রেসের দায়িত্বভার সমজে দেওয়া হয়েছে, এটা আমার কাছে একটা বহুত বড় কঠিন চ্যালেঞ্জ। আমি আশা করি প্রত্যেক কংগ্রেস কর্মীরা যেভাবে আমাকে আশ্বাস দিয়েছেন, যেভাবে আমাকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, আমি নিশ্চয় আশাবাদী সবাইকে নিয়ে, তৃণমূল স্তরের কর্মীদেরকে নিয়ে, আমি ওদের মতামত নিয়ে আমরা সবাই মিলে সুন্দরভাবে আগামী দিনে জেলা কংগ্রেস চালিয়ে যাব। সবাই আশীর্বাদ থাকবে আমার মাথার উপর, প্রত্যেকের আশীর্বাদ নিয়ে, প্রত্যেক কর্মীদেরকে নিয়ে আমরা সুন্দর সুষ্ঠুভাবে জেলা কংগ্রেস চালিয়ে এগিয়ে নিয়ে যাব। এবং আজকের দিনে বিজেপি সরকার যেভাবে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে, যেভাবে বিরোধী দলকে গলা টিপে ধরার চেষ্টা করছে, আমরা কংগ্রেস দল আমরা এতে ভয় পাই না। আমরা আগামীকালকে থেকে জেলা কংগ্রেস তীব্র থেকে তীব্রতরভাবে আন্দোলন সৃষ্টি করবে এবং আমার স্থানীয়ভাবেও যেগুলো সমস্যা আছে আমরা স্থানীয় বিধায়ক, স্থানীয় সাংসদ, ওদের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে পিছপা হব না। চৈত্র ঝড়ে তছন দক্ষিণ ধলাইর বহু এলাকা। রবিবার দুপুরে দক্ষিণ ধলাইর চান্নিঘাট, শেওড়াথল, জামালপুর, রাজনগর সহ বেশ কয়েকটি গ্রাম ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি বহু পরিবারের টিনের ছাউনি উড়ে গেছে বলে সূত্রের খবর। শুধু তাই নয়, অনেক জায়গায় বিদ্যুৎ পরিবাহী লাইন, খুঁটি ইত্যাদি ভেঙে পড়ার খবর জানা গেছে। প্রচণ্ড শিলাবৃষ্টির ফলে ভেঙে পড়ে গাড়ির গ্লাসও। মাত্র 10 মিনিটের বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে যায় গোটা এলাকা। গাছ ও ঘর পড়ে একাধিক ব্যক্তির আহত হওয়ার পাশাপাশি গবাদি পশুরও মৃত্যু ঘটেছে বলে জানা গেছে। এদিকে চান্নিঘাট ও লায়লাপুরের মধ্যবর্তী জায়গায় সড়কের উপর দাঁড় করিয়ে রাখা কন্টেইনার গাড়ি ও প্রচণ্ড ঝড়ে সড়কের উপর উল্টে যায়। এই চৈত্র ঝড়ের ক্ষয়ক্ষতি কয়েক কোটি টাকার মতো হবে বলে অনেকের অনুমান। ত্রিপুরা থেকে অসমে পাচারের মুখে দুটি লরি থেকে 50 লক্ষাধিক টাকার শুকনো গাঁজা উদ্ধার করল উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি পুলিশ। এ কাণ্ডে আটক করা হয় দুটি লরির চালক ও সহ চালকদের। জানা গেছে শনিবার সন্ধ্যা 7টা নাগাদ গোপন খবরের ভিত্তিতে চুরাইবাড়ি থানার ওসি ধ্রুবজ্যোতি দেববর্মা নেতৃত্বে থানার সামনে 8 নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং বসিয়েও এ সাফল্য আসে। এদিন আগরতলা থেকে AS 27C 6593 নম্বরের এক 12 চাকা লরি এবং NL 01Q 3478 নম্বরে এক কন্টেনার
লরি নাকা পয়েন্টে পৌঁছালে গাড়ি দুটিতে তল্লাশি করে পুলিশ। এতে একটি লরি থেকে 52 প্যাকেট 167 কেজি ও অপর লরি থেকে মোট 53 প্যাকেট 378 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। পাশাপাশি আটক করা হয় দুটি লরির চালক ও সহচালককে। ধৃতরা হল দেবানন্দ রূপিনী 28, বিকাশ দেব বর্মা 23, কার্তিক রায় 19 ও রঞ্জিত রাভা 18। ধৃতদের মধ্যে দুজনের বাড়ি ত্রিপুরার ধলাই জেলায় এবং অপর দুজনের বাড়ি অসমের গোয়ালপাড়ায়। রবিবার ধৃতদের ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করা হয়। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা জানান, দুটি লরি থেকে মোট 105 প্যাকেট প্রায় 5.5 কুইন্টাল শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 50 লক্ষাধিক টাকার মতো হবে বলে পুলিশের অনুমান। প্রসঙ্গত, বাজেয়াপ্ত করা শুকনো গাঁজাগুলো পাচারকারীরা আগরতলা থেকে গুয়াহাটিতে পাচারের উদ্দেশ্যে নিয়ে রওনা হয়েছিল। পুলিশ এ কাণ্ডে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। একটা গাড়ির নাম্বার AS27C6593 12 হুইলার ট্রাক, আরেকটা NM01Q3478 কন্টেইনার 6 হুইলার। এই দুটি গাড়ি গোপন চেম্বারের মধ্যে, সিক্রেট চেম্বার থেকে আমরা প্রায় দুটো গাড়ি থেকে 544 কেজি ড্রাই ক্যানাবিস, দ্যাট ইজ গাঁজা উদ্ধার করি এবং দুটো গাড়িরই ড্রাইভার এবং কো ড্রাইভারকে আমরা অ্যারেস্ট করি। কী নাম? ড্রাইভারের নাম দেবানন্দ রূপিনী, কো ড্রাইভার বিবেক দেব বর্মা, এটা হয়েছে ট্রাক্টর, আর কন্টেইনারের ড্রাইভার কার্তিক রায় এবং রঞ্জিত রাভা কো ড্রাইভার। গাঁজাগুলির বাজার মূল্য কত টাকা হবে? বাজার মূল্য তো 544 কেজি বা 50 লাখ হবে। এসেছিল আগরতলা সাইড থেকেই, আর ডেস্টিনেশন এখনও আমরা পরিষ্কার না, তবে এটা আসামে যাবে। তা আগেও এসেছিল আমার কাছে, কারণ যে গোপন সংবাদ না থাকলে এই এরকম সিক্রেট চেম্বার থেকে গাঁজা উদ্ধার করা দিস ইজ নট পসিবল। কারণ আমরা একটা গাড়িতে বেশিক্ষণ সময় দিতে পারি না। এমনিতেই সাধারণভাবে যদি গাড়িগুলি চেক করা হয় বা সার্চ করা হয় তাহলে পাওয়ার কথা না। এটা আগাম খবর যদি না থাকে, যেভাবে ওরা সিক্রেট চেম্বার তৈরি করে নিয়ে আসে, আগাম খবর যদি না থাকে তাহলে গাঁজা উদ্ধার করা প্রায় অসম্ভব। ইউথস এগেনস্ট সোশ্যাল ইভিলস ইয়াসির সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল মুকিত লস্করের স্মরণে রবিবার শিলচর জেলা পরিষদ কার্যালয়ে এক শোকসভার আয়োজন করা হয়। সভায় প্রয়াত আব্দুল মুকিতের ছবিতে এদিন পুষ্পার্ঘ ও মালদানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংস্থার কর্মকর্তারা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা জানান, আব্দুল মুকিত লস্কর তার কর্মজীবনে ইয়াসির হয়ে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে গেছেন। সমাজবিরোধী বিভিন্ন কার্যকলাপের বিরুদ্ধেও তার অবদান ছিল অপরিসীম। সংকটকালীন সময়ে জনগণের পাশে থাকার পাশাপাশি গণদাবি আদায়ে আব্দুল মুকিত লস্করের ভূমিকা স্মরণীয়। ওনার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিভিন্ন বক্তারা। সভা শেষে 1 মিনিটের নীরবতা পালন করে আগামীতে আব্দুল মুকিত লস্করের পরিবারের কাছে থাকার আশ্বাস দিয়েছেন সংগঠন ইয়াসির কর্মকর্তারা। সভায় সঞ্জীব রায়, সাক্ষী ভট্টাচার্য, অরিন্দম ভট্টাচার্য ও বন্দিতা রায় দ্বিবেদী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিভিন্ন সেবামূলক কাজে আমরা গেছি, আপনারা শুনেছেন, অনেক বক্তারা বলেছেন, ওনাদের গ্রামে হোক বিভিন্ন সংস্কৃতি হোক মুকিত কিন্তু উপস্থিত থাকত। ওর নেশা ছিল কাজ করা। আমরা যারা ইয়াসি করি, আমরা একটা পরিচয় আমরা বহন করি, আমরা বলি যারা সমাজের কাজ করার জন্য পাগল, যারা পাস কাজ করার পাগল মানসিকতা আছে, ওরাই কিন্তু ইয়াস করে। সেই পাগলের মধ্যে পাগল ছিল আমাদের ভাই আব্দুল মুকিত লস্কর। এই কথাও দায়িত্ব নিয়ে বলছি, কাছার কথা বলা খুব দরকার। যে কেউ যদি কোনোদিন অসুবিধায় পড়ে, যদি আমরা খবর পেয়ে যাই, আমাদের ইয়াসিগুলো সদস্যরা খবর পেয়ে যায়, আমরা চ্যালেঞ্জ করে দায়িত্ব নিয়ে বলছি, 10 মিনিটের ভিতরে কোনো 5 জন ব্যক্তি সেই ব্যক্তির সামনে উপস্থিত হবে, এটা হচ্ছে ইয়াসি। এই চেনটা আমরা তৈরি করেছি। আমরা ঈদও পালন করি, আমরা দুর্গা পূজাও করি, আমরা ছট পূজাও করি, আমরা বিয়েও করি, এটা হচ্ছে ইয়াসি। ইয়াসি করতে হলে পাগল হতে হবে। তো যারা আমরা আগে ইয়াসিতে জড়িত আছি, সবাই কিন্তু সমাজের কাজ করার জন্য পাগল ব্যক্তিত্ব। আজকে গর্ব হচ্ছে, যখন আব্দুল মুকিত ভাইয়ের পিতা বলেছে, আমার বড় ছেলে এখানে আছে, কোনো প্রয়োজন হলে বলবেন,
আমরা চাই প্রত্যেক জাতির পরিবারের সাথে বড় ছেলে হিসাবে ছোট ছেলে হিসাবে বন্ধুর সাথে আমরা থাকব। বাসন্তী পূজা উপলক্ষে হাইলাকান্দির কারিছড়া রামপুর স্থিত নগেন্দ্রচন্দ্র পালের বাড়িতে চার দিনব্যাপী বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেবী দুর্গার আগমনী থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত ব্যাপক ভক্ত সমাগম হয়। বাসন্তী পূজার পূর্ণ লগ্নে চার দিন মহাপ্রসাদ বিতরণ সহ সন্ধ্যায় মনোমুগ্ধকর আরতিকে ঘিরে ভক্তদের হৃদয় মেতে উঠতে দেখা যায়। এছাড়াও চার দিন বিভিন্ন শিল্পীদের সঙ্গীত পরিবেশন ভক্তদের আকর্ষণীয় করে তোলে। বিজয়া দশমীতে ঢাকের ও শঙ্খধ্বনি বেজে উঠতেই নগর পরিক্রমার মাধ্যমে মায়ের বিগ্রহ মূর্তি পরিগ্রহণ শেষে জলাশয়ে বিসর্জন দেওয়া হয়। বিসর্জন শেষে মায়ের আশীর্বাদ নিয়ে ভক্তরা নাচ গানের মাধ্যমে অনুষ্ঠানকে মুখরিত করে তোলেন। বাসন্তী পূজা আয়োজনের বিষয়ে পাল পরিবারের পক্ষে নগেন্দ্র পাল, প্রদীপ পাল, নিবারণ পাল, বাসন্তী পাল, বিপুলা পাল সহ অন্যান্যরা বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমের সম্মুখে তুলে ধরেন। সম্প্রতি নজির রেখে বেতুকান্দি দাসবাড়িতে অব্যাহত রয়েছে বাসন্তী পুজো। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবারও দাসবাড়ি বাসন্তী দেবীর পুজোতে সামিল হন প্রতিবেশী ভিন ধর্মী লোকজনেরা। প্রতিমা নিরঞ্জন অবধি উৎসবের আনন্দ নেন এলাকার লোকজন। বংশ পরম্পরা ক্রমে দাসবাড়ির পুজোর ধারা অব্যাহত রয়েছে। রবিবার আমারজন এনজিওর তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে শিলচর মেহেরপুর শিবালিক পার্কের এক ভবনে অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে সঞ্চালনা করেন পিনাক আচার্য। প্রথমে বিশিষ্টজনের হাতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বর্ষপূর্তি উপলক্ষে সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বক্তব্য রাখেন অতিথিরা। এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট গুণীজন, সমাজসেবী, বিভিন্ন সংস্থা, এনজিও এবং ক্লাবের কর্মকর্তাদের সম্বর্ধনা প্রদান করা হয়, যারা সমাজসেবায় সবসময় নিয়োজিত থাকেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সুজিত কুমার দাস, শিক্ষক সুকুমার রঞ্জন দেব, ডাক্তার অপরাজিত কর, ডাক্তার ইডেন সিনহা, এপোলো ক্লাবের সভাপতি সন্তোষ সিং, সম্পাদক কিশোর রায় চৌধুরী প্রমুখ। আমার সংগঠনের মূলত এই অঞ্চলের উদ্যোক্তা কিছু মহিলা যারা চান এই অঞ্চলের মানুষের কল্যাণের জন্য কাজ করতে, তারা ঘরের নানা কাজকর্ম সেরেও তারা এই সময়টুকু আমার সর্জনের জন্য উৎসর্গ করেছেন এবং আমরা চাই যে আমরা সবার সহযোগিতায় এগিয়ে যেতে, যাতে আগামীতে আমরা এই আমার সর্জনের সঙ্গে আরও যা যেসব এই অঞ্চলে বিভিন্ন সামাজিক এবং অন্যান্য সাংস্কৃতিক সংগঠন আছে তাদের সঙ্গে তারা সমন্বয় তৈরি করা। আমরা বিগত 34 সপ্তাহ থেকে এখানে রাত্রিবেলা যেসব মানুষ ফুটপাতে থাকেন, যাদের দিনের খাবার জোটে না, তাদেরকে আমরা প্রতি রবিবার আমরা খাবার দেওয়ার বন্দোবস্ত করি। এটা আমাদের একটি আমাদের কাজের মধ্যে এটা একটি বড় কাজ আমরা মনে করি এবং আমরা 34 সপ্তাহ অতিক্রম করতে পেরেছি। আমরা চাইব যাতে এই কাজটা যাতে আমরা প্রতিনিয়ত করে যেতে পারি। সোনাই পৌরসভার বর্ধিত পুরকর স্থগিত রাখার দাবিতে রবিবার সোনাই ক্লাব প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় এক নাগরিক সভা। সভায় বিরোধী রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে এক সাংবাদিক বৈঠক ডেকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের তরফে সোনাই ব্লক কংগ্রেসের সভাপতি খসরু আলম চৌধুরী, সিপিআই দলের মৃণাল নাথ, ইজাজ হোসেন লস্কর প্রমুখরা জানান, যেভাবে পুরকর ধার্য করা হচ্ছে এতে পুরো এলাকার নাগরিকরা হয়রানির সম্মুখীন হবেন। শহর হিসেবে সোনাই পৌরসভা এখনো উন্নীত হয়নি, তাই শহরের উন্নয়নের পাশাপাশি নাগরিকরাও আর্থিক দিক দিয়ে উন্নত হওয়ার পর পুরকর কার্যকর করতে দাবি তোলা হয়। পুরকর স্থগিত করার দাবিতে সোমবার পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক ও চেয়ারম্যানকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। এদিন সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত সোনাই টাউন AIUDF কমিটির সভাপতি সবুর আহমেদ মজুমদার, বক্তার হোসেন বরলস্কর, ইয়ং ম্যান সোসাইটির সভাপতি তাহের মজুমদার, বদর মজুমদার। মাধ্যমে জানতে পারেন যে সোনাই শহরের পৌরকর যেটা ওটা বৃদ্ধি হয়েছে,
ফাইনাল হয়েছি, কিন্তু আমরা পুরো অন্ধকারে। আমারও বাসা, আমি চুনাই ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট, আমি দুর্নগর ওয়ার্ডের বাসিন্দা, কিন্তু আমরা কিচ্ছু জানি না। হ্যাঁ, কোনো ওয়ার্ড মেম্বার আমাদেরকে বলে নাই এই যে 11 ওয়ার্ডে আমরা যে সচেতন ভোটারদের বলতেও হয়, তারা কোনো কিছু বলে নাই। তার জন্য আজকে আমরা এই চুনাই ক্লাবে আমরা একটা নাগরিক সভা করেছি। আগামী করলেও আমরা এক্সিকিউটিভ অফিসার, সিনিয়র মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবার সাথে আমরা সাক্ষাৎ করব এবং এটা আপাতত স্থগিত করার জন্য অনুরোধ করব। অন্যথায় আমরা আন্দোলনের বিহিত ব্যবস্থা নেব। আর আমি আর একটা রিকোয়েস্ট করি, 19 সহযোদ্ধা ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতির অন্যতম সম্পাদক ভোলা চক্রবর্তী বৃহস্পতিবার রাতে প্রয়াত হয়েছেন। তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে এক স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। 19 আত্মমর্যাদা রক্ষার লড়াইয়ে ভোলা চক্রবর্তীর অসমাপ্ত কাজ সবাই মিলে সম্পূর্ণ করার অঙ্গীকার করা হয় সভায়। সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের পক্ষ থেকে ক্যান্সার হাসপাতালে রোগীদের জন্য রমজান উপলক্ষে মহিলাদের মধ্যে শাড়ি, পুরুষদের জন্য লুঙ্গি, ক্যান্সার আক্রান্ত বাচ্চাদের মধ্যে টি শার্ট, দুধ, কলা ও বিস্কুট ও খেজুর দেওয়া হয়। এছাড়া প্রতি বছরের মতো এবারও জনতা মিলের জন্য ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য কল্যাণ কুমার চক্রবর্তীকে সামনে রেখে বিভিন্ন ধরনের সবজি দেওয়া হয়। এসব জিনিস যারা দিয়েছেন তারা হলেন রিজু লস্কর, বাহারুল ইসলাম বড়ভূঁইয়া, বাপন বড়ভূঁইয়া, বেগম লস্কর, রাজু লস্কর, কামাল লস্কর প্রমুখ। ইফতার উপলক্ষে আমরা আজকে কিছু খাওয়ার ব্যবস্থা করেছি। রোগীদের জন্য আমরা দুধ, কলা, বিস্কিট, খেজুর এবং জনতা মিলের জন্য আমরা এই ক্যান্সার হাসপাতালে যারা রুগী আসেন তাদের খাওয়ার জন্য আমরা আলু, পেঁয়াজ, টমেটো, বাঁধাকপি, বিন, মিষ্টি লাউ, কেরালা এইসব আমাদের খাওয়ার জন্য আমরা এই জিনিসগুলো দিয়েছি। আমাদের সঙ্গে আছেন আজকে আমাদের উপদেষ্টা, খুদের উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবী কল্যাণ কুমার চক্রবর্তী মহাশয়। ওনাকে সঙ্গে নিয়ে আমরা এই খাদ্যবস্তু বিতরণ করেছি। আজকে খুদের পক্ষ থেকে যে খাদ্যবস্তু দিয়েছেন ওনারা হলেন রিজু লস্কর, কামাল লস্কর, বাহারুল ইসলাম বড়ভাইয়া, বাপন বড়ভাইয়া। ওনারা সাহায্য করাতে আজকে আমরা খুদের পক্ষ থেকে এই খাদ্যবস্তু উঠিয়ে দিলাম আমরা ক্যান্সার হাসপাতালে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। উষ্ণ সম্বর্ধনায় ভাসলেন নবনিযুক্ত জেলা কংগ্রেস সভাপতি। চৈত্র ঝড়ে তছনছ দক্ষিণ ধলাইয়ের বেশ কয়েকটি গ্রাম, ব্যাপক ক্ষয়ক্ষতি। চুনাইবাড়িতে 50 লক্ষাধিক টাকার শুকনো গাঁজা সহ আটক চার পাচারকারী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।